আমরা যখন যে নিয়ামত পাব আল্লাহর পক্ষ থেকে আমরা ভালো কিছু পাব, তখন খুশি মনে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে একটু বলে ফেলবো, আলহামদুলিল্লাহ আপনার সন্তান ভালো রেজাল্ট করেছে, আলহামদুলিল্লাহ আপনার ব্যবসায় উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ আপনার নেতৃত্ব আসছে, আলহামদুলিল্লাহ আপনি একটা সন্ত্রাস বাহিনী দমন করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সব কাজে একজন মুমিন মুত্তাকি বলবে আলহামদুলিল্লাহ, ভালো কাজ করে শুকরিয়া জ্ঞাপন করে। তার সুসংবাদ কি? আল্লাহ কি করবেন? লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। ও আমার গোলাম, আমার বান্দা, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো নিয়ামত পাবার পর, আমি আল্লাহ তোমাদের নিয়ামত উত্তরোত্তর বাড়াইয়া দেব। আর যদি তোমরা কুফরি করো, শুকরিয়া জ্ঞাপন না করো, মনে রাখবা আমার আজাব, আমার শাস্তি বড় কঠোর। আল্লাহ হুঁশিয়ারি সংকেত দিয়ে বলেছেন, এই জন্য আমরা সব কাজে শুকরিয়া জ্ঞাপন করব। ছোট্ট একটা আমল, আমরা অনেক সময় এটাকে তেমন গুরুত্ব দেই না, ওই আমলের কারণে হতে পারে আল্লাহ পাক এমন খুশি হয়ে গেছেন, এমন পছন্দ হয়েছে আল্লাহর কাছে, যে এই উসিলায় আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহর বান্দা থেকে বন্ধু বানিয়ে দিয়েছে।